হ্যালো বন্ধুরা তো আমি আজকে বানাচ্ছি চিকেন পকোড়া তো চিকেন পকোড়া বানাচ্ছি বাঁধাকপি দিয়ে একটু ভালো লাগবে তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা না পাকা লঙ্কা তো এগুলো আমি পেস্ট করে নেবো আর চিকেনের মধ্যে কিন্তু আমি অলরেডি একটু লেবুর রস দিয়ে দিয়েছি তো আর এখানে নিয়েছি বাঁধাকপির সাথে বাঁধাকপি কেটে নিয়েছি তো এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর এটা হচ্ছে চালের গুঁড়ো বেসন দেইনি এখনো এখনও বেসন দেবো তো চলো প্রথমে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি আর এটা পেস্ট করে নেব। এটাও পেস্ট করে এখানে মাখিয়ে নেব তো আমি এগুলো পেস্ট করে নেব লঙ্কাগুলো আদা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি তো এবারে দিয়ে দেবো পেঁয়াজগুলো তো আমি চিকেনটাও কিন্তু একসাথেই মাখিয়ে নেব এক্সট্রা করে আর মাখাবো না চলো প্রথমে এইগুলো মাখিয়ে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি নুন তো দিয়ে এবারে ভালো করে শুকনোভাবে মাখিয়ে নেব কারণ বাঁধাকপি থেকে জলটা বের হবে আর যদি প্রয়োজন হয় তাহলে মাপ মতো আমি চিকেনটাও দিয়ে দিলাম তো আমি কিন্তু এখনো বেসন দেইনি তো বেসন দিয়ে দিচ্ছি দেব পরিমাণ মতো যতটুকু লাগে দিতে হবে আবারও মাখিয়ে নিচ্ছি তারপর তো দিয়ে দিলাম একটা ডিম তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম তো এদিকে আমার পুরো কিন্তু রেডি হয়ে গেছে আর আমি একটু বড় বড় দেবো দেব এটা কিন্তু একদমই লো ফ্লেমে ভাজব তো এভাবে আমি আর দেব না এই কটাই প্রথমে ভেজে নেব তো এবার একটু উল্টে দেবো তো এক পাশ দিয়ে কিন্তু মোছ মুছে হয়ে গেছে এক পাশ কিন্তু খুবই সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে তো আর এক লাল হয়ে যাবে হয়ে গেলে আমি নামিয়ে নেব তো এখানে আমার পকোড়া কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নেব তো এখানে আমার চিকেন পকোড়া গুলো রেডি হয়ে গেছে আর আমি উপর থেকে পেঁয়াজ কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো চলো কেমন লাগলো তোমাদের তো এখানে আমি সস কিন্তু গ্রিন চিলি সস রেড চিলি সস টমেটো সস সব সাথে একসাথে মিশিয়ে রেখেছি তো এই চাটনির সাথে খেয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তো চলো পকোড়াগুলোও দেখতে পাচ্ছ কেমন মুচমুচে হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে পকোড়াগুলো সুন্দর হয়েছে পকোড়াগুলোও তো চলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা